প্রিয় দর্শক নিশ্চয়ই গরম খবরটা সবাই ইতিমধ্যে শুনে ফেলেছেন যে এবারে নির্বাচন কমিশনের প্রধান হচ্ছেন একজন রাজাকারের সন্তান ধিক শত ধিক জানাই ইউনুসের এই ষড়যন্ত্র এবং ইউনুসের এই সিদ্ধান্তের তো চলুন এই ভাইয়ের কথাগুলো শুনে আসি এবং প্রতিটি কথাই কিন্তু যুক্তিযুক্ত তো আপনারা যারা সুশীল সমাজ বিবেকবান শিক্ষিত মানুষ আছেন তাদের সবার কাছে আমার আহ্বান থাকবে যারা একাত্তরের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং যারা স্বাধীনতায় বিশ্বাস করেন তারা অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজনে সোনার বাংলাকে রক্ষার প্রয়োজনে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করুন এবং এই নির্বাচনকে বর্জন করুন অবশ্যই জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে সেই জন্য আমাদের যার যার জায়গা থেকে যা যা করণীয় আমরা সেগুলি করবো এবং আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে একজন রাজাকারের হাতে দেশকে তুলে দেওয়ার যে হীন সিদ্ধান্ত নিয়েছে তা আসলে কলঙ্ক রটিয়েছে বাংলাদেশের ইতিহাসে আরো একবার বাংলাদেশকে কলঙ্কিত করলো ইউনুস ও তার দর্শকরা ইউনুসকে যারা ক্ষমতায় এনেছে তাদের কাছে প্রশংসা পাওয়া যায় এখন যে মানুষগুলো যে জনগোষ্ঠী আপনাকে ক্ষমতায় আনবে আপনার তো উদ্দেশ্য হবে তারা না চাইলেও আরো কতভাবে তাদেরকে খুশি করা যায় তাই না তো সেরকমই ইউনুস বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের জামাত শিবির আর এই পাকিস্তান তাদেরকে খুশি করতে লেগে গিয়েছে যাতে আজীবন সমর্থনটা টিকে থাকে তো এইভাবে আবারও ঘোর কল এখন বঙ্গবন্ধুর নাম আমি এখানে নিচ্ছি না আমি এখানে উনিশশো একাত্তরের কথা বলছি সেই লক্ষ লক্ষ নারী পুরুষ যারা নির্যাতিত হয়েছে জীবন দিয়েছে যে রাজাকারদের জন্য যে রাজাকারদের জন্য বাংলাদেশের ঘরে ঘরে মহিলা ধর্ষিত হয়েছে সেই রাজাকারের ছেলে এখন ঠিক করছে এই বাংলাদেশে এই বাংলাদেশের মানুষ কিভাবে ভোট দেবে সেই পরিবেশ তৈরি করছে সুতরাং এটা এই শতকের নয় এই টোটাল স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকে সবথেকে বড় কলঙ্ক আর যদি এটা জাতিকে মেনে নিতে হয় এই রাজাকারের হাতে তৈরি একটা নির্বাচনী ব্যবস্থাকে যদি জাতিকে মেনে নিতে হয় এর আন্ডারে যদি নির্বাচন হয় তাহলে এর থেকে বড় লজ্জা ধিক্কারের জিনিস বাংলাদেশের জনগণের কাছে আর কিছু নেই আপনারা নিজেরা বিচার করে দেখুন আমার কথা কেন বিশ্বাস করবেন আমি তো আমার একটা ন্যূনতম বুদ্ধি দিয়ে ভেবে এগুলো ছাড়া আর কিছুই পাচ্ছি না এখন বাদ বাকি আপনারাই বিচার করবেন তবে প্যাচ লাগার যে ব্যাপারটা বলছি সেটাতে এবার আসি বন্ধুরা প্রতিবেদনে বলা হচ্ছে পরপর তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর প্রবল গণ আন্দোলনে আওয়ামী লীগ ভোটে আসতে পারবে কিনা সেই প্রশ্নের আপাতত জবাব না থাকার মধ্যে সংস্কার ও প্রত্যাশার জন আকাঙ্ক্ষার মধ্যে দায়িত্ব নিতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন মানে রাজাকারের দল রাজনৈতিক পট পরিবর্তনের সাড়ে তিন মাসের মাথায় প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পেতে যাওয়া সাবেক আমলা এ এস মোহাম্মদ নাসির উদ্দিন আত্মবিশ্বাসী যে তিনি এমন একটি পরিবেশ তৈরি করতে পারবেন যেখানে মানুষ স্বপ্রণোদিত হয়ে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন তো তিনি যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা হচ্ছে আমাদের যে রাজাকার ভাইয়েরা আছে তারা প্রত্যেকে মন খুলে এবার ভোট দিতে পারবে এর আগে যেটা তারা বিভিন্ন কারণে ভোট দেয়নি তাদের কারণে ভোট দিতে যায়নি তো মনে যেই খোপব্যাখা যন্ত্রণা আমাদের রাজাকার ভাইদের ছিল সেই ভাইদের সমস্ত ব্যাথা যন্ত্রণা আমি একজন রাজাকারের সন্তান হয়ে সব মিটিয়ে দেব এই আত্মবিশ্বাসটাই মনে হয় তিনি এখানে দেখাতে চেয়েছেন আচ্ছা এবার প্যাঁচ লাগার বিষয়টা দেখুন তবে তা নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন একজন নির্বাচন পর্যবেক্ষক আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হয় কিনা আছে সেই প্রশ্ন তার জোটের দলগুলো এই মুহূর্তে দেশের রাজনীতিতে গুরুত্ব না পেলেও তাদের একটি বড় সমর্থক গোষ্ঠী ভোটের বাইরে থাকবে কিনা সেই প্রশ্নেও নানা মত আছে সরকার ও তার অংশীদারে এই লেগেছে প্যাচটা। আর এটা শুধু জায়গায় বাইরের জনসাধারণ বলছে না কে বলছে সরকার ও তার অংশীদারের ভিতরে এর একটা সন্দেহ একটা আশঙ্কা রয়েছে যে নির্বাচন তো আমরা দিচ্ছি কিন্তু এরা তো দেশবাসীকে এটা বোঝাতে ব্যস্ত যে আওয়ামী লীগের সমর্থক সমর্থক নেই দেশে সব পালিয়ে গিয়েছে দু চারজন যা আছে ওসব নেতা সাধারণ জনগণ একদম ভালোবাসে না কিন্তু আমি আপনাদেরকে বারবার বোঝাতে চেয়েছি এবং আমরা জানি এই রাজাকার গুলো বাদে আমরা সবাই জানি আওয়ামী লীগের সমর্থনকারী মানুষ দেশে আছে কিনা আর তারই এখন প্রমাণ বেরিয়ে আসছে তাদের কথার মধ্যে থেকে কেন এই নির্বাচন পর্যবেক্ষক এবং সরকার ও তার অংশীদারদের ভিতরে এরকম সন্দেহ অবকাশ থাকবে যে এই নির্বাচনে বড় একটা অংশ হয়তো ভোট দিতে আসবে না কেন ভাই কেন সাহেব কেমন কেন স্বর্ণক ভাইয়েরা কেন জামাত শিবির উগ্রপন্থীরা তোমাদের এবার ভয় লাগছে কেন তোমরা তো বলো দেশ এখন পুরো আওয়ামী লীগের বিরোধী কেউ আওয়ামী লীগ করে না তাহলে এই ভয়টা এই লেজ এখন নির্বাচন তো এখনো আসেনি লেজ এরই মধ্যে ভিতরে ঢুকে যাচ্ছে তোমাদের তোমরা ভাবছো আশঙ্কা করছো প্রতিবেদনে গণমাধ্যমে এই আশঙ্কা দেখিয়েছ তার মানে ভিতরে ভিতরে কতটা তোমরা ভয় পেয়ে রয়েছ আর এই জন্যই তো আওয়ামী লীগকে আর জাতীয় পার্টিকে কোনোভাবেই নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে তার জন্য একেবারে সমন্বয়ক বুদ্ধিজীবীরা উঠে পড়ে লেগে গিয়েছে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না কেন ভাই দেওয়া যাবে না আরে দাও না আওয়ামী লীগকে একদম সম্মান জানিয়ে আচ্ছা শেখ হাসিনাকে আসতে দেওয়ার দরকার নেই তোমরা বলে দাও যে শেখ হাসিনা ভোটে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের হয়ে দেশের আরো বহু মানুষ আছে সম্মানিত মানুষ আছে তারা এখন সম্মানের সাথে সমাজে ঘুরে বেড়াচ্ছে তাই না তো তারা দাঁড়াক আওয়ামী লীগের রাজনীতি করতে এরকম ভাবে ডেকে নিয়ে এসো আমরা হলে তো তাই করতাম যে ভাই এসো কেন ডাকবো কারণ তোমরা লজ্জিত হবে এই নির্বাচনে দাঁড়ালে সত্যি যদি আওয়ামী লীগের কোনো সমর্থক ভোটার দেশে না থাকে তাহলে যখন ভোট হবে নির্বাচন হবে তখন তো গো হারা হারবে আওয়ামী লীগ তাই না আর এটা আমাদের জন্য কত বড় জয়ের হবে কত বড় মানে আত্মবিশ্বাস আত্মসম্মানের হবে যে দেখো যে আওয়ামী লীগ দেশ শাসন করতো সেই আওয়ামী লীগের যখন সুষ্ঠু নির্বাচন হলো দশটা ভোট পড়েছে এর থেকে বড় লজ্জার আওয়ামী লীগের আর কি আছে বলতো তোমাদের কি কি জামাত শিবির উগ্রপন্থীরা তোমাদেরকে কি আওয়ামী লীগের উপরে লাঠি সটা মারতে হবে তোমাদের কি কষ্ট করে এনার্জি খরচ করে আওয়ামী লীগকে বদনাম করার দরকার হবে হবে না তো না এই একটা নির্বাচনের রেজাল্টই আওয়ামী লীগকে এত বদনাম করে দেবে যা তোমরা হাজার বছর ধরে চেষ্টা করলেও পারবে না তাহলে কেন জামাত শিবিরের উগ্রপন্থী বিএনপি সমন্বয়করা তোমরা এই সুযোগটা ছেড়ে দিচ্ছ আসল গল্পটা তোমরা খুব ভালো করে জানো যে আওয়ামী লীগের জনসমর্থন আমরা যতই পাকিস্তানি রক্ত যতই যাই করি না কেন মানুষ আওয়ামী লীগকে কতটা ভালোবাসে সেটা তোমরা হারে হারে টের পাচ্ছ এবং খুব ভালো করে জানো উপরে যাই দেখাও না কেন সেই জন্যই তো এই ল্যাজ গোটানো কথাবার্তা আসছে এখন যাই হোক আসল কথা হচ্ছে এখানে একটা বড় প্যাচ লাগাতে হবে নির্বাচন তো হবে কিছুটা সময়ের মধ্যে হবে এবং এই নির্বাচনে আমি যতটা স্টাডি করেছি সেই স্টাডি অনুযায়ী এই নির্বাচনে আওয়ামী লীগকে তো এরা ধারে ঘেঁচতে দেবেই না এবং জাতীয় পার্টিকেও হয়তো ধারে ঘেঁচতে দেবে না সুতরাং এখানে দেশের মানুষের হাতে আছে এইবার অস্ত্র এখন অস্ত্র আর এই সমন্বয়কদের হাতে নেই এই জামাতপন্থীদের হাতে নেই এখন অস্ত্র আপামোর জনসাধারণের হাতে যদি এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে কি করতে হবে আমাকে নিশ্চয়ই আর বলে দিতে হবে না আপনারা পথ খুঁজে পেয়ে গিয়েছেন গণহারে এই নির্বাচন বাদ মানে অংশগ্রহণ না করা এই নির্বাচনে ভোটই দেব না আমি আমার পছন্দ আমি স্বাধীন দেশে বাস করছি আমি নির্বাচনে আমি অংশগ্রহণ করব না আমি ভোট দেবো না এই নির্বাচনে সারা দেশবাসীকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে মানুষগুলো রয়েছে তাদেরকে এক হয়ে টেকনাপতুতে তুলিয়া এক হয়ে সবাইকে দেখিয়ে দিতে হবে যে আওয়ামী লীগের যমন সমর্থন আছে কিনা বাংলাদেশের স্বাধীনতার চেতনা মানুষের বুকে আজও আছে কিনা এটা এখন আওয়ামী লীগের কিছু করার দরকার নেই দেশের মানুষই দেখিয়ে দেবে এই জামাত শিবিরের উগ্রপন্থীদেরকে যে আসল সত্যটা কি তিনি বা তার সরকারের কেউ ভোটে অংশ নেবেন না ফলে এ কমিশনের হ্যাঁ এ কমিশনের উপর রাজনৈতিক চাপ কম থাকবে বলে মনে করছেন অনেকে কেউ মনে করছে না আমরা দেশবাসী অনেক কিছু মনে করছি আর এই যে রাজনৈতিক চাপ কম থাকবে মনে করছে এটা তোমরা মনে করছো আর জামাত শিবির মনে করছে আর কেউ করছে না ভোটে এই সরকারের ভিতরে কেউ ভোটে অংশ নেবে না ফলে এই কমিশনের উপরে রাজনৈতিক চাপ কম থাকবে কেন আমরা কি ন্যাকা চারজন প্রধান সমন্বয়কের মধ্যে দুজন সমন্বয়ক সরকারে ঢুকে গেল তারা রাজনীতি করতে পারবে না আর দুজন সমন্বয়ক বাইরে থাকলো মানে একটা গোটা জিনিসের অর্ধেকটা ওর মধ্যে ঢুকলো অর্ধেকটা এর মধ্যে ঢুকলো সুতরাং এই অর্ধেকে যদি করে চাপ দেওয়া হয় এই তার রিয়াকশন হবে তো সেই এই ছাত্র আন্দোলনের যে এই যে বড় বড় মাথামোটা উপদেশটা এরা ভোটে দাঁড়াবে না এটাই বলতে চাইছে কিন্তু ভিতরে যারা আছে তারা যে সাহায্য করবে এদেরকে এটা আর বলতে বাকি থাকে তারা যে প্রভাব ফেলবে এই যে সমন্বয়কদের যে একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছে আমরা ইতিমধ্যে তার আভাস পেয়ে গিয়েছি তো সেই রাজনৈতিক দলের উপরে একটা সরকারের ভালো মদত থাকবে প্রভাব থাকবে এবং সেখানে ইউনুস সরকারের একটা খেলা থাকবে এটার জাতি বুঝতে বাকি নেই আর শুধু আমি বলছি না এখানে দেখুন প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক রুহুন হোসেন প্রিন্স বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন এখন একটা অন্তর্বর্তী সরকার আছে তার উপরও নানা গ্রুপের প্রভাব শোনা যায় সকল প্রভাব মুক্ত হয়ে তারা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এই চ্যালেঞ্জ তারা যথাযথভাবে পালন করবে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে তবে কতটুকু করতে পারলেন না পারলেন সেটি সময়ই বলে দেবে এখন ইনি তো আর আমার মতো সরাসরি ওয়ার্ড টু ওয়ার্ড বলতে পারছে না উড়িয়ে পেঁচিয়ে একটু এ একটু মিষ্টি মধু লাগিয়ে কথাটা বলছে আমি যেমন র র বলে দিচ্ছি তো তার এই মিষ্টি মধু কথার মধ্যেও এই একই বার্তাটা লুকিয়ে আছে যে তুমি ইউনু সাহেব এই যতই নাটকটা করছো যে কেউ ভোটে আমার সরকারের কেউ ভোটে অংশ নেবে না তাই এই কমিশনারের উপরে প্রভাব পড়বে না এটা সম্পূর্ণ নাটক এই নাটক করা বন্ধ করো তোমার নাটক দেশবাসী আজ ভালোভাবে বুঝতে পারছে তুমি কোন নাটক শুরু করে কি নাটককে এখন নিয়ে আসছো সেই নাটকটার শেষ অংশ কি করতে চাইছো দেশবাসী বুঝতে পারছে তোমার সরকারে যে দুটো বুদ্ধিজীবী রয়েছে এই দুটো বুদ্ধিজীবী ওই বাকি দুটো বুদ্ধিজীবীকে মদত দেবে এবং সম্পূর্ণ সাপোর্ট করবে যাতে ওই দলটাই আবার ক্ষমতায় আসে দেশবাসী বুঝতে পারছে না তাই না তো এখন সর্বশেষে যেটা বলার সেটা হচ্ছে এই নির্বাচনে খেলা দেখাবে জনগণ সুষ্ঠ নির্বাচনের কথা হচ্ছে তাই না রাজাকারের হাত দিয়ে যে কমিশন তৈরি হয়েছে সেই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন করা হবে সুতরাং দেশবাসীর একমাত্র কাজ হবে এই নির্বাচন গণহারে বর্জন করা আমরা এই রাজাকারের হাতে তৈরি কমিশনে উপরে নির্বাচন অংশগ্রহণ করব না এটাই আমার তরফ থেকে আপনাদের জন্য বলার ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাদ বাকি আপনাদের সিদ্ধান্ত আপনারা কি করবেন কমেন্ট বক্সে তবে অবশ্যই জানিয়ে যাবেন এই রাজাকার দ্বারা নির্মিত নির্বাচন কমিশন এবং ভোট দেওয়ার ব্যাপারটা নিয়ে ধন্যবাদ আসছি সেই সব কমিশন নিয়ে আমি সহ দেশের আপামর জনসাধারণের অনেক বড় একটা অংশের বিশাল বড় একটা প্রশ্ন আছে তো সেই সেই প্রশ্নটারই আমি তাদের হয়ে আমাদের জামাত শিবির ও মোহাম্মদ ইউনুস ধার করে নেওয়া গোল্ড মেডেলিস্ট মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টা মন্ডলীদের কাছে এরকমভাবে ছুড়ে দিলাম এই প্রশ্নটা উত্তরটা একটু দেবেন আমি না দেশের আপামোর জনসাধারণের অনেক বড় একটা অংশ অ্যাকসেপ্ট জামাত শিবির বিএনপি বাদে আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চায় কারণ প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যিনি দায়িত্ব পেয়েছেন উনিশশো একাত্তর সালে শান্তি কমিটির তালিকাভুক্ত সদস্য তালেব উল্লাহ মাস্টারের সন্তান জামাতপন্থী শিক্ষক এ এস এম মোহাম্মদ নাসির উদ্দিনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে মানে এরকম একজন রাজাকারের সন্তানকে সরি টু মাই ল্যাঙ্গুয়েজ কিন্তু বলতে বাধ্য হতে হচ্ছে কারণ এটাই সত্য এমন একজন রাজাকারের সন্তানকে দায়িত্ব দেয়া হলো একটা স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন করার প্রধান হেড হিসাবে সুতরাং এই দখলদার দখলদার বাহিনী ইউনুস আবারও জাতিকে একবার ঘোর কলঙ্কিত করলো